انا اقول لك انني 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 انا اقول لك انني 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 اقول চলো চলো আমাদের বাড়িতে লাইনে লোক আছে গেলে সংসদ সব জায়গা আপনারা জানিয়েছেন হ্যাঁ পঞ্চায়েত আপনাদের দূষণ কাগজপত্র সব দিয়েছে দুটো আলাদা ক্যান্ডিডেট আমরা একটাও ঘর পাইনি আমাদের দাদা দিদি কার্টুন দিয়ে সেখানে যাও ওখানে গেলে তো ওরা আমাদের কুত্তার মতো আর কুত্তার মতন তাড়িয়ে দেয় একটা সই চাইতে গেলে সই দিচ্ছে না হ্যাঁ আমরা পঞ্চায়েত তাড়িয়ে দেয় আপনাদের প্রধান ওখানের যে মানে মানে গ্রাম পঞ্চায়েতের কথা বলছেন গ্রাম যে পঞ্চায়েত আছে ওনার কাছে একটা সই চাইতে গেলাম বলছে আজকে শুন কাল শুন কাল শুন কাল থাকি না থাকি না এই দরকার নামটা আমি বলতে পারবো না ওনার যে পাশাপাশি যারা থাকে ওনাদের জিজ্ঞাসা করলাম বাড়িতে নেই হ্যাঁ কর ভিডিওতে গেলাম 5 বছর বাপের বাড়ি থেকে কার রেশন কার্ড অর্ডার করেছি এই সদ্য সদ্য সবে বের করেছি 5 বছর পরে বেরিয়েছি আবার কি কার্ড করেছেন জানেন তো দেখি যাবে আর কে এস1 কার্ড দিয়েছে আমরা বড় লোক আর কে এস1 এ কার্ড দিয়েছে আমি শুধু পাই দিয়ে লাগবো এক পাই দিয়ে দাও না এছাড়া আর আমরা কিছু পাই না আমরা তো দুষ্ট ফ্যামিলি আমাদের জন্য কি আছে ওই আপনারা দুই একজনের নাম্বার দিয়ে দিন যাদের সাথে যোগাযোগ আমি করতে পারবো এবং আমি না আমি বলেছি সবার সাথে কথা বলে আপনারা দুই একজনের নাম্বার আমায় দিয়ে দিন দরকার হলে আমি দুদিন পরে দুজনের একটা দল প্রতিনিধি দল এখানে পাঠাবো
আমার দপ্তর থেকে এসে আমার অফিস থেকে এসে আপনার সাথে সরাসরি কথা বলে যাবে এবং কাদের কোথায় কি সমস্যা রয়েছে একটা পরিবারের সাথে বসে তাদের সাথে আলোচনা করে একটা লিখিত তারপর আমি যাপন করব স্যার আপনি যখন আসবে দুজন বলছে কলিমা থেকে ফোন করে এলাই করতে হয় না ওই যে দুজনের নাম্বার আপনারা দিলেন তাদের সাথে যোগাযোগ করে আসবে আর কোনো কিছু কোনো কিছু হেল্প আছে আমি দেখছি আপনারা চিন্তা করবেন